རང་ <tune> নমস্কার সুস্বাস্থ্যের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত মাথা ঘোরা এটি আমাদের সকলের কাছে অতি পরিচিত একটি সমস্যা কারোর যখন মাথা ঘোরায় তখন অনেকেরই মনে হয় যে নিজে ঘুরছেন কারোর মনে হয় নিজের চারপাশটা ঘুরছে শুধু তাই নয় অনেক সময় আমাদের দেহের ভারসাম্য আমরা ঠিক রাখতে পারি না মাথা ঘুরলে মাথা ঘোরার এই সমস্যায় আমরা কিন্তু অনেকেই ভুক্তভোগী এবং ভুক্তভোগীরাই জানেন মাথা ঘোরার সমস্যার বিড়ম্বনা বা অস্বস্তি কতটা আমরা বেশিরভাগ মানুষই মনে করি মাথা ঘোরার কারণ মানে কি মাথা থেকে অথবা বেশিরভাগেরই আবার ধারণা মাথা ঘোরা মানেই হলো স্পন্ডেলাইটিস আদৌ এটা কি সত্যি নাকি মাথা ঘোরার কারণ হলো অন্য কিছু আবার অনেকেই আমরা বাজার চলতি মাথা ঘোরার ওষুধগুলো খেয়ে যায় দীর্ঘকালীন ধরে চিকিৎসকের বিনা পরামর্শে সেটা আদৌ কতটা যুক্তিযুক্ত বা কতটা ক্ষতিকারক মাথা ঘোরার চিকিৎসা মানেই কি শুধু ওষুধ নাকি ওষুধবিহীন অনেক পদ্ধতি রয়েছে যাতে মাথা ঘোরা থেকে প্রতিকার সম্ভব আমরা আজকে সুস্বাস্থ্য অনুষ্ঠানে এই প্রশ্নের উত্তরগুলো জেনে নেওয়ার জন্যই আজকের বিষয়বস্তু মাথা ঘোরার সঠিক চিকিৎসা আপনারা যারা দর্শক বন্ধু আজকে এই অনুষ্ঠান দেখছেন আমি জানি যে আপনাদের অনেকেরই এই সমস্যা নিয়ে নানা রকম প্রশ্ন রয়েছে আপনারা আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন আমাদের ফোন নম্বর দুটি হলো টু ফোর টু থ্রি ফাইভ টু 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 এবং টু ফোর টু থ্রি ফাইভ টু টু থ্রি একটাই অনুরোধ আপনাদের কাছে আপনারা যখন ফোন করবেন টেলিভিশনের সাউন্ড মিউট করে ফোন করবেন এবং বিষয়ভিত্তিক আজকে মাথা ঘোরার বিষয়ের উপরেই আপনারা ফোনটা করবেন আর আজকে আমাদের যে সুস্বাস্থ্যের আলোচ্য বিষয় মাথা ঘোড়ার সঠিক চিকিৎসা এ বিষয়ে আলোকপাত করার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুই বিশিষ্ট মানুষ রয়েছেন বিশিষ্ট নিউরো অটোলজিস্ট অর্থাৎ মাথা ঘোড়া এবং কানের বিশেষজ্ঞ ডক্টর অনির্বাণ বিশ্বাস স্যার আপনাকে অনেক ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আসার জন্য রয়েছেন শ্রী বিভাস বারুই যিনি নিউরোফিজিওথেরাপিস্ট বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ নমস্কার আপনাকেও দর্শক বন্ধু আমরা শুরু করব আপনাদের কাছে একটাই অনুরোধ বিষয় ভিত্তিক ফোন করবেন স্যার যেটা আপনাকে দিয়ে শুরু করছি যেটা একদম প্রথমেই বললাম যে অনেকের ধারণা মাথা ঘোরা যেহেতু মাথা শব্দটা আছে তা আমারই মাথার সঙ্গে সম্পর্কিত এটা আদৌ কতটা সত্যি খানিকটা সত্যি অনেকটাই সত্যি রাজার আচ্ছা মানে মাথা ঘোরার সঙ্গে মানে মাথার সম্পর্ক সম্পর্ক আছে সেটা অনেক রকমের মাথার রোগের মধ্যে হয় যে মাথার টিউমার থেকে হতে পারে মাথার মধ্যে কিছু নার্ভ আছে সেই নার্ভ কোনো ইনফ্লামেশন থেকে হতে পারে বহু রকমের কারণ থেকে হতে পারে কিন্তু আপনি যেহেতু মাথার মানে প্রশ্নটা তুললেন একটা বড় জিনিস হচ্ছে যে অনেক রকমের মানসিক রোগেও কিন্তু তার ম্যানিফেস্টেশনটা কিন্তু ইমব্যালেন্স বা মাথা ঘোরা অতএব সেই দিকটাও ইম্পর্টেন্ট যে ইনফ্যাক্ট আজকালকার দিনে টেক্সট বুক টিচিং হচ্ছে বইতে লেখে যে আপ টু ফর্টি পার্সেন্ট পেশেন্ট যাদের মাথা ঘোরা নিয়ে ডাক্তারের কাছে আসছে তাদের কিন্তু অ্যাকচুয়ালি মাথা ঘোরার যন্ত্রগুলো ঠিকঠাক আছে তাদের মানসিক সিস্টেমের একটা প্রবলেমের জন্য তাদের ম্যানিফেস্টেশনটা হচ্ছে উপসর্গ হিসেবে তারা হ্যাঁ সেটা আর কি মানে একটা সিম্পটম হচ্ছে ইমব্যালেন্স মাথা ঘোরা একটা সেন্স অফ ইনসিকিউরিটি আমি চলতে গেলে পড়ে যাবো কিন্তু পড়ে পড়ছে না কিন্তু

যে আমাদের সার্ভাইকাল স্পাইনের গন্ডগোলের জন্যে কিন্তু মাথা প্র্যাকটিক্যালি ঘোরে না ম্যাক্সিমাম যেই অনুভূতিটা হতে পারে সার্ভাইকাল স্পাইনের গন্ডগোলের জন্য স্পন্ডলাই স্পন্ডোলাইটিস থাকে যে মাথাটা দেহের উপরে যেন ঠিক স্টেবল নেই একটা এটাকে মেডিকেল টার্মিনোলজি হচ্ছে কি হেড অ্যাটেকশিয়া মাথাটা যেন আমার ধরের ওপর একটু টলটল করছে এর বাইরে অ্যাকচুয়ালি বাই করে মাথাটা ঘুরছে জিনিসপত্র ঘুরছে তার সঙ্গে কোনো রকমের কোনো সম্পর্ক নেই মানে একেবারেই ভ্রান্ত ধারণা একদম ভ্রান্ত ধারণা এবং আর একটা জিনিস যেহেতু এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু এবং অনেক ডাক্তারেরও এরকম একটা সন্দেহ মানে একটা মানে মানসিকতা আছে যে স্পন্ডলিস থেকে মাথা ঘরে এই জিনিসটা নিয়ে আমাদের ক্লিয়ার হয়ে নেওয়া দরকার যে অনেকের ধারণা যে স্পন্ডালিসিস থেকে ব্রেনের মধ্যে ব্লাড সাপ্লাইটা কমে যায় এবং সেই সূত্রে মাথা ঘোরে এটাও কিন্তু ঠিক নয় আচ্ছা এটা বহু রকমের পরীক্ষা নিরীক্ষাতে দেখা গেছে এবং যদি আমাদের যে চারটে ব্লাড ভেসেল আছে যেগুলো হার্ট থেকে ব্রেনে ব্লাডটা নিয়ে যায় দুটো ভার্টিব্রাল লাটারি এবং দুটো ক্যারোটি ডাটারি এগুলোর মধ্যে একটাকে যদি আমরা কমপ্লিটলি বেঁধেও দিই তাতেও কিছু মাথা টাতা ঘোরে না সুতরাং স্পন্ডালাইজের সঙ্গে আপনি বলছেন একদম লিস্ট সম্পর্ক মানে প্র্যাকটিক্যালি কোনো সম্পর্ক নেই এক ধরনের রোগ হয় যেটাকে সারভাইকোজেনিক ভটাইগো বলে তার অস্তিত্বটাও অনেকে ডিনাই করেন সেটা হচ্ছে যে আমাদের ঘাড়ের মধ্যে কিছু সেন্সার থাকে যেগুলোতে একটা হেড আমাদের মাথাটা কিভাবে আমাদের শোল্ডারের ওপরে রেস্ট করছে তার স্টেবিলিটি কতটা সেটা টলটল করছে কিনা সেই অনুভূতিটা দেবার জন্যে বাইরে কিন্তু প্র্যাকটিক্যালি নেই একদম দর্শক বন্ধু তাহলে এই বার্তাটাই আমাদের প্রথম বার্তা যে আমাদের যে ধারণা থাকে বেশিরভাগ মানুষের মাথা ঘোরা মানে স্পঞ্জলাইটিস এটা কিন্তু একেবারেই ভ্রান্ত ধারণা স্যার আপনার কাছ থেকে আবারই জানতে চাইবো যে আপনি বলেন মাথার সঙ্গে তো সম্পর্কিত তাহলে মাথা ঘোরার সঙ্গে কি কি কারণ সম্পর্ক আছে মাথা ঘোরার সঙ্গে অনেকগুলো কানের রোগের একটা সম্পর্ক আছে এবং কিছু মাথার রোগেরও সম্পর্ক আছে কমনেস্ট কজ আপনি যদি বলেন সেটা হচ্ছে কি একটা পজিশনাল ভোটাইগো হয় সেটা কানের রোগ সেটা কানের মধ্যে কিছু পার্টিকেলস ঢিলে থাকে সেগুলো যখন আমরা শুতে যাচ্ছি শোয়া থেকে বসতে যাচ্ছি শুয়ে আছি ডান দিক বা দিক ফিরতে যাচ্ছি বা ওপর দিকে তাকাচ্ছি নিশ্চয়ই কিছু তুলতে যাচ্ছি তখন কয়েক সেকেন্ডের জন্য বাইং করে জোরে মাথাটা ঘুরে যায় এটাকে পজিশনাল ভটাইগো বলে আমাদের যত পেশেন্ট মাথা ঘোরা নিয়ে আমাদের কাছে আসে তার অ্যাবাউট টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পারসেন্ট হচ্ছে কিন্তু এই পজিশনাল ভাটাইগ্যর জন্যে হয় বিপিপিপি আচ্ছা এবং যেহেতু এটাকে আমরা আলোচনা করছি এখানে একটা জিনিস ক্লিয়ার হয়ে নেওয়া দরকার যে বিপিপিভির কিন্তু কোনো ওষুধের চিকিৎসা হয় না এটা সেলফ লিমিটিং ডিজিজ নিজের থেকে ঠিক হয়ে যায় বা ডাক্তারের কাছে গেলে একটা ম্যানুভার করে এটাকে সেট করতে হয় এবং তাতে আমরা কি করি যে ওই যে যে পার্টিকেলগুলো ডিসক্লসড হয়ে গেছে ব্যালেন্সিংয়ের যন্ত্রের মধ্যে সেইগুলোকে আমরা আবার অরিজিনাল জায়গায় করে দি সেটা একটা ম্যানুভার করে করতে পারা যায় ওইদিকে খুব ইজিলি ডায়াগনোস করা যায় তার জন্য কোন টেস্টের প্রয়োজন হয় না এবং খুব ইজিলি 5 মিনিটের মধ্যে پیشنটকে ঠিক করে দেয়া যায় আচ্ছা এছাড়া স্যার কোন আর কোন কারণ আছে এই ছাড়া একটা বড় কারণ হচ্ছে মাইগ্রেন থেকে হয় হুম মাইগ্রেন থেকে মাথা ঘোরা খুব কমনলি হয় অনেক মানসিক রোগের ম্যানিফেস্টেশন হচ্ছে যে মাথা ঘোরা যেটাকে আমরা আগে বলডুম এবং এটা নিয়ে লোকে ধারণা নেই বলেই এটাকে বারবার একই জিনিসের উপর আমরা চেষ্টা করছি যে অনেক মানসিক রোগের কিন্তু ম্যানিফেস্টেশনটা হচ্ছে একটা সেন্স অফ ইমব্যালেন্স মানে টলটল করি পড়ে যাবে পড়ে যাবে একটা ভাব একটু ধরতে পারলে ভালো হয় কাউকে ধরে চললে ভালো হয় কিন্তু তাদেরকে যদি জিজ্ঞেস করেন না কখনো পড়িনি জিনিসগুলো ঘরে না ঠিক ঘরেও না কিন্তু আমি না উঠতে গেলে আমার মনে আমি এবার পড়ে যাব আমি সেই জন্য বেরোই না বাড়ি থেকে এই যে এরকম জিনিস এটা অনেক সময় সব সব ক্ষেত্রে নয় অনেক সময় এরকম এক ধরনের মানসিক রোগ থেকে হয় এই যে স্যার এটা বললেন এটা আমি অনেক সময় দেখেছি অনেক বয়স্ক মানুষের ক্ষেত্রে এটা খুব বেশি দেখা যায় মানে ওনারা হাঁটতে গেলেই মাথা ঘুরে পড়ে যাবেন এই একটা ভীতি কাজ করে তো এটাও কি একটা কাজ করতে এটা হচ্ছে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে এটাকে ফাংশনাল ডিজিনেস বলে এবং এই লাস্ট পাঁচ সাত বছরে এই ফাংশনাল ডিজিনেসের উপরে প্রচুর কাজ হয়েছে এবং এখন আমি যেটা প্রথমেই বললাম টেক্সট বুক টিচিং মানে বইতেই এ কথাটা লেখা থাকে যে শতকরা চল্লিশ পার্সেন্ট মানে শতকরা চল্লিশ ভাগ লোকে যারা ডাক্তারের কাছে মাথা ঘোরা বা ইম্লেন্স নিয়ে আসছে তাদের কিন্তু অ্যাকচুয়ালি মাথা ঘোরার যন্ত্রতে কোনো রকমের কোনো ডিফেক্ট নেই এটা একটা মানসিক সেনসেশন থেকে এরকম একটা জিনিস হয় এর টার্মটাকে বলা হয় ফাংশনাল ডিজনেস এর অনেক রকমের আর ভাগ আছে একটাকে বলে একটা ফোবিক ভাটাইগো বলে ফোবিক মানে হচ্ছে তার তো অনেক বছর আগে একটা মাথা ঘোরা হয়েছিল অ্যাকচুয়ালি ঘটেছিল তারপর থেকে একটা ওই থেকে একটা মনে হয় যে এই ঘুরছে এইরকম একটা ঘুরছে সেই জিনিস দেখলে মানে রাস্তাটা গাড়ি যাচ্ছে ফটকে একটা রড ধরে দাঁড়িয়ে গেল ভাবলো যে আমার মাথার বোধহয় ঘুরছে এইটা কিন্তু একটা বড় রকমের কারণ যে জন্য এই মাথা ঘোরা নিয়ে পেশেন্ট ডাক্তারের কাছে আসে একদম একদম স্যার খুব ভালো জিনিসে ডাক্তারকে আইডেন্টিফাই করতে হবে তাদেরকে শুধু শুধু মাথা ঘোরা ওষুধ খাওয়াচ্ছে এই খাওয়াচ্ছে তাতে কিন্তু একদম অ্যাকচুয়ালি ক্ষতি বেশি হয় লাভের চেয়ে এতে স্যার আসবো আমাদের একটা ফোন আছে নমস্কার হ্যালো নমস্কার হ্যালো নমস্কার হ্যালো নমস্কার হ্যাঁ নমস্কার হ্যাঁ বলুন বলুন আমি আয়ন মুখার্জি বলছি বলুন আর প্রথম প্রশ্নটা হচ্ছে যে পার্টিকুলার এবং হেডেকে মধ্যে পার্থক্যটা আচ্ছা এটা প্রশ্ন হচ্ছে আচ্ছা ভালো প্রশ্ন করেছেন আপনাকে ধন্যবাদ অনেক স্যার যেটা জিজ্ঞেস করলেন ভালো ভার্টিগো হেডেকের মধ্যে পার্থক্য ভার্টিগো এবং হেডেক হেডেক মানে মাথা ব্যথা তার সঙ্গে মাথা ঘোরার সম্পর্ক নেই কিন্তু মাইগ্রেন থেকে মাইগ্রেন একটা রোগ যার অনেক রকমের ম্যানিফেস্টেশন হয় তার একটা বড় পোর্শনের ম্যানিফেস্টেশন হচ্ছে মানে তার সিমটমটা হচ্ছে হেডেক এবং অনেক সময় মাইগ্রেনের ম্যানিফেস্টেশনটা মাথা ঘোরা দিয়ে হয় তো অতএব হচ্ছে যে মাইগ্রেন থেকে মাথা ঘোরাও হয় আবার মাথা ব্যথাও হয় এবং যদি আমরা স্ট্যাটিস্টিক্স দেখি দেখা যায় যে মাইগ্রেন রিলেটেড ভোটাইগো এটাকে বলে যে মাইগ্রেনাস ভোটাইগো বা মাইগ্রেন রিলেটেড ভটাইগো তার মধ্যে অ্যাবাউট সেভেন্টি পেশেন্টের একটা হেডেকের হিস্ট্রি থাকে মানে এটা ইয়ে ইউজুয়ালি যেটা দেখা যায় কি যে পেশেন্টের আগে একটা হেডেকের হিস্ট্রি ছিল টিপিক্যাল মাইগ্রেনের হেডেক যেমন মাথা ব্যথার সময় একটু গা গোলায় বমি হয় মাথা ব্যথার সময় আলোতে বা আওয়াজে তাদের খুব অস্বস্তি হয় সেই পেশেন্ট হয়তো অনেক বছর ধরে এরকমটাই ছিল যে মাথা ব্যথা হতো তার সঙ্গে একটা হেডেক মানে তার সঙ্গে একটা আলোতে আওয়াজে অস্বস্তি বমির ভাব তারপর সেটা আস্তে 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 চলে গেছে তার অনেক বছর পরে

লোকে বলে অ্যাকচুয়ালি কিন্তু মিনিয়ার্স ডিজিজ ততটা কমান নয় আমাদের দেশে মিনিয়ার্স ডিজিজ খুব কম লোকেরই হয় যারা মাথা ঘোরার প্র্যাকটিস শুধু করে মানে শুধু মাথা ঘোরার পেশেন্ট যে আসে তার মধ্যে অ্যাবাউট ধরুন পাঁচ থেকে সাত সাত শতাংশ পেশেন্টের মিনিয়ার্স ডিজিজ থাকে এবং মিনিয়ার্স ডিজিজের একটা টিপিক্যাল প্রেজেন্টেশন হয় পেশেন্টের কানের মধ্যে ইউজুয়ালি একটা বধিরতা থাকে কানে চিঁচি চিঁ করে ঝিঝু পোকা ডাকার আওয়াজ হয় এবং তাদের হঠাৎ হঠাৎ মাথা ঘরে এই মাথা ঘোরার টাইমিংটাও কিন্তু ফিক্সড সেই মাথা ঘোরার টাইমিংটা এনিথিং বিটুইন পনেরো মিনিট টু বারো ঘন্টা ইউজুয়ালি তার বেশি বা তোর কম হলে এটা আমরা মিনিয়ার বলি না এবং অনেক সময় দেখা যায় যে যখন মাথাটা ঘুরছে সেই সময় ওই রুগীর কানের অসুবিধাটা মানে কানের চিঁ আওয়াজটা বা কান ভারী ভাব বা কানের বধিরতাটা অনেক সময় বেড়ে যায় এটা স্যার পুরোটাই তো ডাক্তারের উপরে মানে নির্ভর করছে ডায়াগনোসিস ডাক্তারের উপরে এবং খুব ভালো ভালো পরীক্ষা করে এখন এই রোগগুলোকে কিন্তু আমরা একদম পিন পয়েন্ট ডায়াগনোসিস করতে পারি যে এর সিসি আছে না নেই এবং যদি থাকে তার স্পেসিফিক চিকিৎসা আছে যেটা দিয়ে রোগটাকে কমপ্লিটলি হয়তো কিওর না করে গেলে কন্ট্রোল খুব ভালো মতো আরেকটা ফোন আছে হ্যালো নমস্কার নমস্কার হ্যালো নমস্কার

তার কারণটা হচ্ছে যে যদি তার স্ট্রোক থেকে মাথা ঘুরে বা ব্রেনের টিউমার থেকে মাথা ঘুরে যেগুলো খুব একটা কমন কজ নয় এগুলো খুব আনকমন কজ তাতে এমআরআই তে কিছু পাওয়া যেতে পারে নইলে কিন্তু এমআরআই তে কিছু পাওয়া যাবার কথা নয় এমনিতে দেখা যায় যে মাথা ঘোরার পেশেন্ট হলেই লোক একটা এমআরআই করিয়ে ফেলে ইউজুয়ালি তাতে কিছু পাওয়া যায় না এক্সেপ্ট রেয়ার কেসেস যেখানটাতে ব্রেনের টিউমার আছে বা ব্রেনে কোনো স্ট্রোক কি করবেন তাহলে এনার একটা হয়তো ব্যালেন্সিং এর নার্ভের একটা ইনফ্লামেশন অনেক সময় হয় সেটার জন্য চার পাঁচ ঘন্টা কি ইউজুয়ালি তার চেয়ে একটু সারাদিন ঘরে একদিনের পরে ওটা আস্তে আস্তে চলে যায় নিজে থেকে চলে যায় অনেক সময় এটা নিউরাইটিস বলে সেটা থেকে হতে পারে বা অনেক সময় এই চার পাঁচ ঘন্টার মাথা গোটা বারবার হয় আজকে হলো আবার কয়েক মাস পরে আবার হলো বা হয়তো কয়েক বছর পরে আবার হলো আবার কিছু মাস পরে আবার হলো এরকমটা হতে পারে ওরকমটা হয় সেটা অনেক সময় মাইগ্রেন রিলেটেড ভট্টো থেকে হয় মাইগ্রেন কারণে হয় অনেক সময় মিনিয়াস ডিজিজ থেকে হয় কিন্তু মিনিয়াস ডিজিজ হলে তার সঙ্গে ইউজুয়াল একটা বধিরতা বা কানের আওয়াজ থাকে কিন্তু ইনিশিয়াল স্টেজ প্রথমে একটা দুটো একটা পেশেন্ট সবসময় সেটাকে ফিল করে না আমার মনে হয় কিছু না হয় ভুলে যাওয়াই ভালো আর যদি আবার হয় নিউট টেস্ট করে দেখতে হবে যে এটা মাইগ্রেন থেকে হচ্ছে না মিনিয়াস ডিজিজ থেকে হচ্ছে কি কেন হচ্ছে হ্যাঁ হতেই পারে ভুলে যাওয়াই ভালো এক পরে একটা ফোন আছে স্যার হ্যালো নমস্কার হ্যালো নমস্কার হ্যালো

আচ্ছা খুব মোটামুটি কম বয়সে ওনার মাথা ঘুরছে উনি বলছেন স্পন্ডেলাইস হ্যাঁ বলুন হ্যাঁ ওনার যেটা স্পন্ডেলাইটিস আছে সেটা আবার আমরা তো প্রথমেই বলেছি ওটা লিস্ট কমন কিন্তু ওনার একটা বলছে খাওয়া দাওয়ার একটা ইরেগুলারিটি আছে তার থেকে কি মাথা ঘোরার এই সমস্যা হতে পারে রিলেট করাটা সম্ভব না ইউজুয়ালি খাওয়া দাওয়ার সঙ্গে মাথা ঘোরার কিন্তু তেমন সম্পর্ক নেই না খাওয়া দাওয়া হলে অনেক সময় একটা হতে পারে ব্লাড সুগার লেভেলটা কমতে পারে তাতে কিন্তু ঠিক মাথাটা ঘোরে না সাথে একটু মাথায় ঝিমঝিম করতে পারে একটা চোখে অন্ধকার দেখার মতন ভাব হতে পারে একটু ঘাম হতে পারে মধ্য 30 এর ভদ্র মহিলা 34 বছর এই বয়সে মোটামুটি কি কারণে হতে পারে একটা কমান কারণ কিন্তু মাইগ্রেন আচ্ছা মাইগ্রেন রোগটা কিন্তু খুব কমান রোগ এবং যাদের মাইগ্রেন থাকে তাদের অনেকেই এবোর 30% যাদের মাথাঘোড়ার মাইগ্রেন থাকে 30% এর আরো বেশি তাদের কিন্তু একটা মাথা ঘোরাও থাকে যাদের মাথা ব্যথার মাইগ্রেন থাকে তাদের অনেকেরই মাথা ঘোরার এটা থাকে এবং আমি প্রথমেই যেটা বললাম যে মাথা ব্যথা ছাড়াও মাইগ্রেনিলে রিলেটেড ভটাই হতে পারে ওতে এনার থরলি একটা হিস্ট্রি নিয়ে দেখা উচিত যে এনার কোনোভাবে মাইগ্রেনের কোনো ফিচার আছে কিনা আমার বাবা মার দিকে কারো মাইগ্রেন ছিল কিনা মাইগ্রেনের আর একটা বড়ো ইয়ে হয় যে এদের একটা মোশন সিকনেস থাকে গাড়িতে চললে একটু বমি পায় মাথা ধরে এই সব হিস্ট্রি যদি থাকে তখন আমরা ভাবি যে মাইগ্রেন থেকেও হলোও হতে পারে কাকে দেখাবেন এটা নিউরোলজিস্টকে দেখাতে যদি সম্ভব হয় সব জায়গায় তা অ্যাভেইলেবল নয় নো একজন লোকাল নিউরোলজিস্টকে দেখাতে হবে তারা সেটাকে নিয়ে ই করবে ভালো ফিজিশিয়ান কিন্তু এটাকে খুব ভালো করে ডায়াগনোসিস করতে পারার কথা আচ্ছা আপনার কাছে আসবো আপনি তো এরকম ধরনের پیشنট নিয়ে অনেক ডিল করেন মানে যাদের মাথা ঘুরছে হ্যাঁ সে বিভিন্ন বয়সে আপনারা থেরাপিস্টের ভূমিকা বিরাট ভূমিকা আছে তো আপনার কাছে যেটা প্রশ্ন এই যে সব ধরনের মাথা ঘোরারই কি একই রকম না বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে এটাকে প্রেজেন্ট করে প্রথম কথা বলতে হয় আমাদের কাছে অনেক কিছুই অজানা একজন ফিজিওথেরাপিস্টের কাছে যখন যায় কোনো পেশেন্ট ফিজিওথেরাপিস্ট মানে গ্রামগঞ্জে তো তারা ভাবে ওই হাত নাড়ছে পা নাড়ছে ফিজিওথেরাপির একটা প্রচুর ভাইটাল রোল আছে তো এটার অনেক স্পেশালাইজেশন পার্ট আছে অর্থ নিউরো কার্ডিও পালমোনারি তো বেসিক্যালি আমরা এই ভেস্টিবুলার ফিজিওথেরাপিটা নিউরো ফিজিওথেরাপিটি দেখে তো আমাদের যে মানে অন্যদের যেরকম বিশেষজ্ঞ আছে তো আমরাও সেই বিশেষজ্ঞ ধারণার মধ্যে আমরা দেখি একটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে একটা ইভ্যালুয়েশান যে প্রবলেমটা কোথায় যে সেটা ফেস্টিভুলার কারণের জন্য হতে পারে সেটা নিউরোজেনিক কারণের জন্য হতে পারে তো যদি ফেস্টিভুলার কারণের জন্য হয় তো আমাদের বিভিন্ন ক্যানাল আছে যেমন ল্যাটারাল ক্যানাল অটলিত অর্গান অ্যান্ট্রোপস ক্যানাল তো এখন আধুনিকতম চিকিৎসা ব্যবস্থায় প্রত্যেকটা জিনিস কোথায় প্রবলেম আছে সেটা ফাংশন টেস্ট দিয়ে আমরা জানতে পারি এবং সেই অনুযায়ী আমরা প্রোগ্রাম বা প্রোটোকল বা ট্রিটমেন্টটা আমরা স্টার্ট করতে পারি না আপনার কাছে তো ধরুন কোনো ডাক্তার পাঠাবেন মানে সরাসরি ইউজুয়ালি তো এখন অবধি সেই জিনিসটা নেই যে ফিজিওথেরাপি চলে যাবে আমাদের কাছে সেই সমাজ ব্যবস্থায় সেই ব্যাপারটা নেই বা মেডিকেল ব্যবস্থায় নেই কিন্তু ডাক্তার বাবুদের যেটা কাজ হচ্ছে ইউ হ্যাভ টু ডায়াগনোজ দ্য ট্রিটমেন্ট এন্ড যদি প্রয়োজন মনে হয় যে ফিজিওথেরাপি দরকার আছে রেফার করা হ্যাঁ সেই মতো করে আমরা ফিজিওথেরাপি একটা ইভালুয়েশন আছে একদম একদম নিয়ে আমরা আসছি একটা ফোন আছে হ্যালো নমস্কার হ্যালো নমস্কার হ্যালো নমস্কার হ্যালো 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 কোনো কারণে মনে হয় জানতে হ্যালো হ্যালো কেটে গেছে কোনো কারণে হ্যাঁ আমি তাহলে না হ্যাঁ যেটা বিষয় ভাব বলছেন আমি সেটা কি নিয়ে আরেকটুখানি কোয়ালিফাই করি কারণ আপনার প্রশ্নটা খুব রিলেভেন্ট হ্যাঁ যে ডাক্তারের মানে পেশেন্ট ডাইরেক্টলি যায় কিনা ইউজুয়ালি নয় কারণ ওনাদেরও জানতে হবে যে কেন এর মাথাটা ঘুরছে একদম এবং মাথা ঘোরার চিকিৎসায় একটা খুব বড় রোল হচ্ছে গিয়ে ফিজিওথেরাপির রোল এবং স্পেশালাইজড প্রপার নিউরো যার ব্যালেন্সের ফিজিওথেরাপিতে যার পারদর্শিতা আছে সেই লোকই কিন্তু অ্যাকচুয়ালি এই প্রপার ফিজিওথেরাপিটা যেটা ব্যালেন্সের জন্য দরকার সেটাকে করতে পারে এবং ব্যালেন্স যাদের মাথা ঘোরার রোগ থাকে তাদের দুটো ব্যাপার একটা এমনি করে ঘুরছে আর একটা হচ্ছে ইমব্যালেন্স ওষুধপত্র দিয়ে আমরা সেই হচ্ছে ঘোরার ব্যাপারটাকে খানিকটা চিকিৎসা করতে পারি কিন্তু তার ব্যালেন্সটাকে ইম্প্রুভ করা সেটা কিন্তু কমপ্লিটলি ফিজিওথেরাপিস্টের কাজ এবং এখন বিজ্ঞান যে জায়গায় পৌঁছেছে যেটাকে বিভাষবাবু বলছিলেন যে বিজ্ঞান যে জায়গায় পৌঁছেছে তাতে কিন্তু খুব ক্লিয়ার কাট ডায়াগনোসিস করা যায় যে এই পার্টিকুলার অঙ্গটা এই ব্যালেন্স যন্ত্রের এইটা খারাপ আছে এবং ওনারা কিন্তু ফিজিওথেরাপিটাকে সেই পার্টিকুলার যন্ত্রটার জন্য কিন্তু সেভাবেই আলাদা স্পেসিফিক ফিজিওথেরাপিটাকে করতে পারেন বুঝderive স্যার এইটা আরেকটা একটা আপনি একটু কথা বলি আলোচনার মধ্যে বলছিলেন আর এবারে একটা জিজ্ঞেস করছি মাথা ঘোরা তো থাকেই তার সঙ্গে আপনি বলছেন অনেকে বমি পায় অনেকে ব্যালেন্সের প্রবলেম মানে আরো অন্য উপশর্গ মানে আর কি কি উপশর্গ यूजুয়ালি মাথা ঘোরার সঙ্গে থাকলে মানুষ বেশি সচেতন হবে একটা হচ্ছে কি বমি মাথা ঘুরলে ঘাম হয় বমি হয় এইসবগুলো হয় তার একটা থাকার কথা সেটা অনেক সময় মাথা ঘোরার সময়ও থাকতে পারে বা যখন মাথা ঘোরা চলে গেল তখন একটা ইমব্যালেন্সের ভাব থাকতে পারে মাথা ঘোরার টার্মটা খুব ওয়াইডলি ব্যবহার করা হয় অনেকের তো মাথা ঘোরেই না এমনি করে ঘুরছেই না কিন্তু তার একটা ইমব্যালেন্স আছে সেও কিন্তু ডাক্তারের কাছে এসে বলে আমার মাথা ঘুরছে অতএব সবটা মিলে ব্যাপার আচ্ছা এটা যে শুধুই না না এটা ব্রড অ্যাসপেক্ট ব্রড অ্যাসপেক্ট এবং আরেকটা বড় জিনিসে মাথা ঘুরলে যাদের মাথা ঘোরা ইমব্যালেন্স থাকে তাদেরকে একটা মানসিক সমস্যাটা যে চেঞ্জ হয় ইনসিকিউরিটি আসে তাদের একটা ল্যাক অফ কনফিডেন্স হয় যার চিকিৎসাটাও প্রয়োজন একটা ফোন আছে স্যার হ্যালো নমস্কার হ্যালো নমস্কার হ্যালো নমস্কার হ্যাঁ নমস্কার হ্যাঁ বলুন বলছি আমার

মানে এমনি ওষুধখান 45 বছর বয়সে ভদ্র মাঝে মাঝে মাথা করে তো কি করবে ঠিক আছে আমরা প্রশ্ন উত্তর নি মাঝে মাঝে যে মাথা ঘোরা এটা ডিপেন্ড করছে কতক্ষণ এক একটা ঘোরা হয় মাথা করার সঙ্গে আনুষাঙ্গিক কিছু হয় কিনা যেমন কান ভারী হয়ে যাচ্ছে কিনা কানের রশবিধে হচ্ছে কিনা মাথায় ব্যথা হচ্ছে কিনা অনেক জিনিসগুলো জানতে হবে অ্যাকচুয়ালি কি জানতো একটা মাথা ঘোরার পেশেন্টের প্রপার ডায়াগনোসিস করতে গেলে তার একটা ডিটেলড হিস্ট্রি নিতে হয় এবং এই ডিটেলড হিস্ট্রি নিতে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে এর কোনো শর্টকাট হয় না এটা কিন্তু মাথা ঘোরার রোগের এইটা একটা খুব বড় জিনিস যে এই ডায়াগনোজ করতে গেলে একটা ডিটেলড লং কন্টিনিউট একটা হিস্ট্রির প্রয়োজন আছে তারপরেই আমরা জানতে পারি যে এর এই লাইনে হতে পারে তখন সেই লাইনে তাকে টেস্ট করা তার ইনভেস্টিগেশনস করানো তারপরে ডায়াগনোসিস অতএব এই যে জাস্ট দুটো কথা করে ডায়াগনোসিস করা সম্ভব ওই তাহলে নিউরোলজি দেখাতে পারলে খুব বেশি 45 বছর বয়সে অনেক কারণে ঘুরতে পারে যেমন হচ্ছে কি যে একটা স্পন্ডলিসিস সেল লোকে ধারণা ইউজুয়ালি হয় না কারণ এদের এই 45 বছর বয়সে আপনি যদি এক্স-রে করেন তাহলে একটু স্পন্ডেলিস বেরোবে কারণ এই 45 বছর বয়সের পর থেকে প্রায় হান্ড্রেড পার্সেন্ট লোকের একটু থাকে তো আপনি যেটা তার এক্স রে করেন একটু স্মন্ডিসি বেরোয় তার মধ্যে এই নয় যে মাথাটা ঘুরছে এই আর কি ব্যাপার সুতরাং ওনার বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো হিস্ট্রি নিয়ে পরীক্ষা করে দেখে তারপর একটা ডায়াগনোসিসে পৌঁছানো সম্ভব আপনার কাছে একটু আমি আসবো সেটা হচ্ছে যে অনেকেই যে বলছেন না যে কিছুক্ষণ ঘোরালো মাথাটা ধরুন রাস্তায় যাচ্ছে হঠাৎ ঘুরে গেল সেই মুহূর্তে কি করবেন সেই মুহূর্তটা উনি কি করবেন আমার মনে হয় ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত না না ধরুন ওই মুহূর্তটায় আপনি তোর কোনো সঠা ডাক্তার না পেলে ধরুন রাস্তায় কারো মানে মাথাটা ঘুরে গেল বা বাড়িতে ঘুরে গেল সেই মুহূর্তটা উনি কিভাবে নিজেকে মনে হয় বিশ্রাম নেওয়াটা সবচেয়ে বেশি প্রয়োজন বিশ্রাম কিভাবে নেবেন বলুন একটু যদি বলেন যে পজিশনটা হচ্ছে মানে ধরুন সেই উল্টো পজিশনে থাকা বা একটু মাথা উঁচু করে যাতে মেনটেন করতে পারে এবং যতটা সম্ভব বিশ্রাম নেওয়াটা দরকার এবং তারপরে মানে যে কোনো ডাক্তারের পরামর্শ নেওয়াটা উচিত আর বলছেন সেই মুহূর্তে বিশ্রামে যাওয়াটাই স্যার কি কোনো কিছু বলবেন দেখুন যখন মাথাটা ঘুরছে তার জোরে যদি অ্যাকচুয়ালি মাথা ঘোরা হয় জানবেন যে মাথা যার অ্যাকচুয়ালি ঘুরছে বাইম বাই করে ঘুরছে গা গুলাচ্ছে বমি হচ্ছে বমির ভাব হচ্ছে ঘাম হচ্ছে ইচ্ছে কষ্ট দেয় কিন্তু কিছু হয় না লোকে যত রকমের কষ্ট পায় দাঁত ব্যথা হোক কান ব্যথা হোক পেট ব্যথা হোক বা অন্য কিছু হোক কোনো কিছুই কিন্তু মাথা ঘোরার সঙ্গে কম্পেয়ারেবল নয় মাথা ঘোরা কষ্ট যার অ্যাকচুয়ালি মাথা ঘোরে সেছাড়া কেউ বলছে না মাথা ঘোরার পেশেন্ট কি লেভেলে কষ্ট পায় তখন একটা ওই স্টেমিটিল ওষুধ ট্যাবলেট দেওয়া বা এইসব কিছু করে কোনো রকমে যদি সেটাকে কমানো যায় তাহলে সেটাকে কমিয়ে নিয়ে তারপরে তারপরে ইয়েটাকে করা উচিত ইউজুয়ালি একটা বমির ইঞ্জেকশন একটা মাথা ঘোরার ইঞ্জেকশন এরকম দিয়ে সেটাকে কমাতে হয় কমিয়ে দেখতে হয় কিন্তু একজন ডাক্তারের পরামর্শ নেওয়াটা কারণ অনেক সময় না এগুলো একটা ব্রেন স্ট্রোকও কিন্তু সিম্পল জোর মাথা ঘুরে দিয়ে আরম্ভ হতে পারে যেমন সেরিবলামের স্ট্রোক অনেক সময় বেশিরভাগ সময় আরম্ভ হয় সিভিয়ার মাথা ঘোরা দিয়ে মানে پیشنটে তখন সিভিয়ার হঠাৎ কি কোনো কিছু না সিভিয়ার মাথা ঘোরা এবং টলটলে ভাব এই আরম্ভ হয়ে গেল অ্যাকচুয়ালি সেটাতে স্ট্রোক হয়েছে আচ্ছা অতএব এই জিনিসগুলোকে অবহেলা না করাই ভালো অবহেলা করে উড়ম করে আন্দাজে চিকিৎসা করা যায় না স্যার আপনার কাছে যেটা আসবে ধরুন এটা তো আমি বললাম যে হঠাৎ করে হলো মানে অনেকেরই দীর্ঘকালীন হয় কিন্তু এবং তারা ওষুধ খেয়ে যাচ্ছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে কি করণীয় আগে ওষুধটা বন্ধ করা উচিত ওষুধ বন্ধ করা মানে জানেন তো যে এই যে মাথা ঘোরার ওষুধ লোকে খায় এগুলো কিছু মাথা ঘোরা চেপে দেওয়ার ওষুধ কিছু পাওয়া যায় এখানে একটা কমন এই প্ল্যাটফর্ম থেকে তো নাম করাটা উচিত না কিন্তু এরকমের কিছু কিছু কেমিক্যালস আছে সিনারিজিন সিনা অনেক রকমের ওষুধ আছে যেগুলোকে মাথা ঘোরাটাকে চেপে দেওয়ার ওষুধ এগুলো হচ্ছে কি যেমন আপনার জ্বর হলো ক্রোসিন খেলেন তাতে তো রোগের চিকিৎসা হলো না জিনিসটা খানিকটা চাপা পড়লো এবং নিয়মটা হচ্ছে যে এই মাথা ঘোরার ওষুধগুলোকে ম্যাক্সিমাম তিন থেকে পাঁচ দিনের বেশি কক্ষণে দিতে নেই সেটা কিন্তু মেডিক্যালি ক্রিমিনাল দেওয়ার উচিত নয় দেওয়ার কথা নয় কিন্তু লোকে এই মাথা ঘোরার ওষুধগুলোকে দিনের পর দিন মাসের পর মাস খেয়ে যান আপনি জানলে আশ্চর্য হবেন যে এই যে এই ওষুধগুলো যেগুলো আমরা বলছি তার মানে অনেক ওষুধ জানেন তো আমেরিকা ট্যামেরিকাতে ব্যান্ড মানে ব্যান্ড মানে কোনো অ্যাপ্রুভড ওষুধ নয় এফডি এর অ্যাপ্রুভাল নেই কিন্তু আমাদের এখানে দিব্যি চলছে দিব্যি চলছে এবং পেশেন্টরা দোকানে যাচ্ছে ওই ওষুধদের নাম করছে নাম করে গিয়ে মাথার ওষুধ মানে মাসের পর মাস বছরের পর মাসের ক্ষতি খুব বেশি রকমের হয় এবং এগুলোর কাজ হচ্ছে ব্যালেন্সিং এর যন্ত্রটাকে দেবে দেওয়া যাতে তার এই সেনসেশনটা না হয় ব্যালেন্সিং যন্ত্রটা দেবে দিলে যেটা প্রবলেম হয় তার একটা ইমব্যালেন্স এসে যেতে পারে এই ওষুধগুলো থেকে অনেক ক্ষতি হয় যেমন সিনোরিজিন বলে একটা কেমিক্যাল আছে যেটা কমনেস্ট কজ অফ ড্রাগ ইন্ডিউসড পার্কিনসোনিজম এই থেকে পার্কিনসোনিজমের রোগ হয়ে যেতে পারে অনেক রকমের রোগ এইসব থেকে হয় প্রোক্লোরোপাইজিন বলে একটা কেমিক্যাল খুব কমনলি চলে সে থেকে হঠাৎ প্রেশার ফল করতে পারে সেই থেকে অনেক রকমের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার্স হয় তথাপি এই জিনিসগুলো কিন্তু এরকম টানা খাওয়া যায় না চিকিৎসকের পরামর্শ ব্যতীত তো অবশ্য নয় জানাও খাওয়া যায় না এবং চিকিৎসক দিলেও কিন্তু পেশেন্টকেও এটা জানতে হবে যে এইভাবে জিনিসটাকে চাপা দিয়ে রাখাটা উচিত নয় তাকে কজ কেন মাথাটা ঘুরছে সেইটা নির্ণয় করে তার চিকিৎসাটাকে করাতে হবে একটা স্যার ফোন আছে হ্যালো নমস্কার হ্যালো নমস্কার হ্যালো হ্যালো নমস্কার হ্যাঁ নমস্কার বলুন হ্যাঁ আমি নানগাটি বিমান থেকে আশুতোষ মন্ডল বলছি হ্যাঁ হ্যাঁ নমস্কার বলুন আচ্ছা বিবাহের পূর্বে যোগানে কৃত্রিমভাবে অতিরিক্ত যদি সিমেন্ট ডিসচার্জ হয় তাতে কি ভাটারি বা মাথা করা হতে পারে বিবাহের পূর্বে অতিরিক্ত সিমেন্ট সিক্রেশনে মাথা ঘুরতে পারে কিনা হ্যাঁ সম্পর্ক নেই মানে মেডিক্যালি সেরকম কিছু জানা নেই এখনো পর্যন্ত এই প্রশ্নটার আমাদের মাঝে মাঝেই চেম্বারে উত্তর দিতে হয় উনি ভালো হলো উনি এটাকে এখানে করলেন এবং এইটা অনেকেরই একটা ধারণা আছে কিন্তু মেডিকেলি এরকমের কোনো সম্পর্ক জানা নেই মানে একেবারেই ভ্রান্ত ধারণা ভ্রান্ত ধারণা বলে ধরে নেওয়া উচিত কারণ এখনো পর্যন্ত সেরকম কিছু প্রমাণিত হয়নি আচ্ছা এটাকে আমাদের ধরে নেওয়া উচিত যে সম্পর্ক নেই আপনাকে যেটা জিজ্ঞেস উনি ওনাকে স্যারকে জিজ্ঞেস করি আপনাকে আরেকবার একটু জিজ্ঞেস করছি কা মাথা ঘোরার সঙ্গে কি কি আর উপসর্গ থাকলে মানুষ তৎক্ষণাৎ সতর্ক হবেন মাথা ঘোরার সাথে যদি বমি হয় তৎক্ষণাৎ বমি হয় বা যদি তার সাথে আর মানে অ্যাকচুয়ালি যখন মাথা ঘুরে তখন মানুষের ফিয়ারনেসটা বেশি ডেভেলপ করে তার সাথে কনফিডেন্স লুজ হয়ে যায় সেইগুলো দেখতে গেলে আমাদের যে আমাদের ভেস্টিবুলার ফিজিওথেরাপি বা ভেস্টিবুলার যিনি স্পেশালিস্ট আছেন তার কাছে পরামর্শ নেওয়া উচিত যে কি করে ওই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না সেটা তো একজন সাধারণ মানুষ তো নিজে বুঝতে পারছে না যে নিজে ভয় পাচ্ছেন তার কারণে হচ্ছে সেই ক্ষেত্রে আমি বলছি যে কোন কোন উপসর্গ থাকলে আর কি ইমিডিয়েট যদি প্রচন্ড হেডেক হচ্ছে বা কোনো নিউরোলজিক্যাল সিম্পটম দেখা যাচ্ছে কোনো উইকনেস ডেভেলপ করছে বা ব্যালেন্সের প্রবলেম হচ্ছে বেশি করে তখন অবশ্যই তখন যদি টল করে না মাথা ঘোরার সঙ্গে যদি ইনস্টেবিলিটিটা বেশি হয় সেটা সব সময় বিপজ্জনক বা মাথা ঘোরার সঙ্গে যার মাইগ্রেন নেই তার যদি মাথা ঘোরার সঙ্গে সিভিয়ার হেডেক হয় সব আমাদের ভয়ের কথা সেটা কিন্তু আমরা স্ট্রোক বলে আগে দেখতে যে স্ট্রোকprox হয় না তো তাহলে বলতে মাথা স্ট্রোকে মাথা ঘোরা দিয়ে আরম্ভ হয় মাথা ঘোরার সঙ্গে মাথা ব্যথা যদি ভাষাম এবং ভাষামটা যদি মানে খুব বেশি রকমের বিগড়ে যায় মাথা ঘোরার কিন্তু খুব একটা যে ইনস্টেবল হয় তা হয় না কিন্তু যদি ইনসিভিটি খুব বেশি থাকে যে সে লোক ছাড়া হাঁটতেই পারছে না আমরা যখন একটা پیشنটকে দেখি যে মাথা ঘুরছে বমি করছে কিন্তু লোকের কাঁধে ভর দিয়ে ছাড়া আস্তে আস্তেই পারছে না তখন আমরা আগেই ধরে নিই হয়তো একটা স্ট্রোক হতে 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 পারে তাকে আগে ওর চিকিৎসাটা করব ওই ওই চিকিৎসাটাকে দেখা হচ্ছে স্ট্রোকটাকে মানে কি করে আমরা রুল আউট করতে পারি আর একটা ফোন আছে হ্যালো নমস্কার হ্যালো নমস্কার নমস্কার হ্যালো হ্যাঁ নমস্কার হ্যাঁ বল হ্যাঁ আমি উত্তম পাত্র বলছি পুরসরা হুম হুম আমার বহুদিন বয়স 65 বছর মাথা ঘুরছিল ডাক্তার ও করতে বলেছিলেন অ্যাট্রোবি ধরা পড়েছে অ্যাট্রোবি থেকে কি মাথা ঘুরবে কি ধরা পড়েছে

আমাদের যত বয়স বাড়ে আমাদের ষাট পঁয়ষট্টি বছর বয়সের পর থেকে আমাদের ব্রেনের ব্লাড সাপ্লাইটা কমতে আরম্ভ করে এবং ব্রেনের সাইজটা তখন একটু চুপসে যায় সেটাকে অ্যাট্রফি বলে তার জন্য মাথা ফাথা ঘরে না তার জন্য একটা ইমব্যালেন্স হতে পারে একটুখানি কগনিটিভ ডিক্লাইন মানে একটুখানি আমাদের ডিসিশান নেবার ক্ষমতার ক্ষমতা এইসব কোনো কমে আসে খানিকটা সাইকোলজিক্যাল একটুখানি সেটব্যাক হয় এই সবগুলো মাথা ঘোরাশের কোব্যাটা সম্পর্কিত। এক্স্যাক্টলি এইভাবে মাথা ঘুরছে সেটা ব্রেন অ্যাট্রোফির জন্য হবে না। সো এখানে আছে এইটা আমরা তো यूजুয়ালি জানি যে বয়স্কদের বা মধ্যবয়সীদের মাথা ঘোরে। শিশুদের কি মাথা ঘোরে? হ্যাঁ, ঘোরে। হ্যাঁ। শিশুদের মাথা ঘোরে তার অনেকগুলা কারণ হয়। একটা বড় কারণ হচ্ছে যে যে মাইগ্রেন। আচ্ছা। মাইগ্রেন যাদের মাইগ্রেনের থেকে মাথা ঘোরা শিশুদের হয় এবং শিশুদের মধ্যে মাইগ্রেন যাদের থাকে তাদের বেশিরভাগেরই কিন্তু মাথা ঘোরা হয় মাথা ব্যথাচ্ছে অতএব শিশুদের যখন মাথা ঘোরা নিয়ে আসে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে তার মাইগ্রেন আছে কি সেটাকে রুল আউট করা খুব শক্ত কারণ মাইগ্রেন তো কোনো টেস্ট হয় না আপনি যারা টেস্ট করে বুঝে গেলেন এর মাইগ্রেন তা তো সেরকম কোনো টেস্টই হয় না তখন আমরা জিজ্ঞেস করে দেখি তার বাবা মা কারোর মাইগ্রেন ছিল কি না সেই বাচ্চাটার গাড়িতে চললে বমি হয় কিনা মাথা ঘরে কিনা মোশন সিগনেচার অর্থাৎ মোশন কি না তখন আমরা তাকে মাইগ্রেনের ওষুধ দিয়ে দেখি কিন্তু বাচ্চাদের কিন্তু একটা কমন কারণ অফ অফ মাইগ্রেন হচ্ছে গিয়ে ব্রেনে কোনো টিউমার টিউমার থেকে হয় এই কমন কারন অফ মাথা ঘোরা হচ্ছে অনেক সময় ব্রেনের টিউমার টিউমার থেকে হয় ওই বাচ্চাদের যে ব্রেনের টিউমার হয় তার কিন্তু একটা বড় ম্যানিফেস্টেশন হচ্ছে গিয়ে এই মাথা ঘোরা অ্যাডাল্টদের ক্ষেত্রে কিন্তু ব্রেনের টিউমারটা খুব রেয়ার কজ কিন্তু বাচ্চাদের যদি মাথা ঘোরা থাকে আমরা তার একটা ব্রেনের এমআরআই করিয়ে রাখি তারকে চোখের ডাক্তারের কাছেও পাঠাই যে তার চোখের কোনো ডিফেক্টের জন্যে তার মাথা ঘুরছে কিনা চোখের ডিফেক্টও বাচ্চাদের মাথা ঘুরে বাচ্চারা কি মাথা ঘোরাত বলে তো বলতে পারেন ওরা কিভাবে সিমটমটা প্রেজেন্ট করে পারে কি হয় মা এসে বলে কি যে হঠাৎ আমাকে এসে জড়িয়ে ধরলো

অসুবিধা থাকতে পারে কিন্তু কমিউনিকেট করতে পারে এবার তো যে বাচ্চার অসুবিধা হলে মা কিন্তু বোঝে একদম একদম কোনো সাবস্টিটিউট হয়তো ভাষাটা না থাকতে পারে কিন্তু তার ওই যে মা এক বলে যে জিনিসটা আছে না সে ভগবানের সে সবকিছু বোঝে যে আমার বাচ্চার এইটা পরিবর্তন হচ্ছে এবং আমাদের বইতে নিজের পড়ানো হয় যে মা যেটা বলছে যদি মা যদি এসে বলে বাচ্চার মাথা ঘুরছে মাদার ইজ সেলডাম রং বিলিভ দি মাদার ফার্স্ট একদম একদম এটা কিন্তু বইয়ের ভাষা আপনার কাছে আসবো যেটা সেটা হচ্ছে ধরুন অনেকে যাচ্ছে কোথাও একটা একটা ফোন আছে হ্যালো নমস্কার হ্যালো নমস্কার হ্যাঁ নমস্কার বলুন হ্যাঁ বলছি আমি মালদা জেলার কাচর বলছি তপন বিকাশ সাহা একদম বলুন হ্যাঁ

কামন কামন একটু পরে এটা এবং মাঝে মাঝে খুব ভয় লেগে যায় তখন আমি কি হয়ে যায় আর কি খুব নিজেকে চেক করে চলি বলেই আমি বুঝরে যে আপনারা প্রশ্ন করতে ভালো প্রশ্ন করেছেন এবং খুব অনেকেরই প্রশ্ন এটা গ্যাস থেকে গ্যাস থেকে মাথা ব্যথা কি হতে পারে মাথা ব্যথা নয় মাথা ঘোরা बेसिकली प्रैक्टिकली না হুম গ্যাস থেকে মাথা ঘোরার কোনো সম্পর্ক নেই কিন্তু যখন মাথা ঘোরে তখন কিন্তু একটা পেশেন্টের গা গোলানোটা থাকে এবং তখন তার একটা বমি বমি ভাব গা গোলাচ্ছে এই একটা সম্পর্ক আছে কিন্তু পেটে গ্যাস হয়ে মাথা ঘুরতে আরম্ভ করলো ঘোরা মানে কিন্তু আমরা একটাই জিনিস বুঝছি নয় তার বাইরেটা যেটা দেখছে এমনি করে ঘুরছে বা তার মাথার মধ্যে সে ফিল করছে জিনিস ঘুরছে জিনিস বাইরের জিনিসটা স্টেবিল আছে দুটোই মাথা ঘোরা কিন্তু দুটোর মধ্যে একটাও কিন্তু এই যদি আপনি জিজ্ঞেস করেন তোমার কোনটা মনে হচ্ছে একটাও হয় না

অ্যাঙ্কার হয়ে রয়েছেন আপনার চেয়ে এটাকে কেউ ভালো জানবেন জানেন কারণ আপনি তো এমনি প্র্যাকটিস করেন যে এটা লোকের ধারণা কিন্তু মেডিকেলি কোনো ভাবে পেটের গ্যাসের সঙ্গে মাথা গড়ার যন্ত্রটা তো ডিপ কানের মধ্যে থাকে সেখান থেকে পৌঁছবে এটা কি করে বলতে মানে স্ট্রাকচারাল রিলেশনশিপ নেই একদম গ্যাস তো কখনো ওপরে যেতে পারবে না তো এটা কি হবে করতে ভ্রান্ত ধারণা একদম একদম ভ্রান্ত আপনার কাছে যেটা আসবো সেটা হচ্ছে যে ওই অনেকে অনেকটা রাস্তা যাবেন হ্যাঁ তার ওই যাওয়ার সময় মাথা ঘোরায় অনেকেই বলেন মাথা ঘোরাও কি না বা মাথা ঘোরার সমস্যা হয়তো উপসর্গ সেরকম তো সেক্ষেত্রে কি ওনারা প্রিভেন্টিভ মেজার কি নেবেন দেখুন মাথাটা সত্যিকারে ঘুরছে কিনা সেটাকে অন্তর্ধান করাটা মেনলি উচিত আর কি আদৌ তাদের মাথা ঘুরছে কিনা সেটা খুব সন্দেহ এবং সেটা হয়তো অ্যাংজাইটি থেকে হতে পারে বা একটা উত্তেজনার তাগিতে হতে পারে বা কোথাও একটা মোশন সিকনেস এটা স্যার যেটা বলছিলেন যে মোশন সিগনেসের সময় আমরা অনেক সময় কিছু হ্যাবিচুয়েশন এক্সারসাইজ দিই মানে খাপ খাওয়ানো কিছু এক্সারসাইজ সেটা একটু যদি এনভারনমেন্টের সাথে কিছু খাপ খাওয়ানো এক্সারসাইজ আমাদের ভার্চুয়াল রিয়েলিটি যেটা রিসেন্ট অ্যাডভান্স টেকনিক আমরা অনেক সময় করে থাকি ভার্চুয়াল রিয়েলিটি টেকনিক এবং একটা এনভায়রনমেন্টের সাথে কি করে নিজেকে খাপ খাইয়ে নেওয়া যেতে পারে সেটা সাধারণ কিছু পদ্ধতি আছে সেটা সাধারণ পদ্ধতি নেই এটা একটা ভার্চুয়াল রিয়েলিটি একটা মানে ভিআর ক্যামেরা দিয়ে এবং সেটা একটা প্ল্যাটফর্ম দিয়ে

মাথা একটা গাগলানি ভাব হয় মাথা ঘরে সবসময় পেশেন্টকে বলি যে তুমি সামনের সিটে বসবে এবং রাস্তা সামনেটাকে দেখবে কম থাকে আচ্ছা। অনেক রকম এবং এতে একটা মিসম্যাচ হয় যে ব্রেনের মধ্যে যেটার জন্য তার মাথা ঘোরার অনুভূতিটা হয় অনেকের মাইগ্রেনে থাকে এদের হিস্ট্রি নিলে দেখা যায় যে বাবা মার মাইগ্রেন আছে তখন আমরা একে অতটা চিকিৎসাও দিতে পারি আচ্ছা আর সবসময় বলি যে তুমি যখন গাড়িতে চড়বে সামনের সিটে বসবে সামনের রাস্তার সামনেটা দেখবে সাইডগুলোতে দেখবে না এবং আমরা কিছু ভার্চুয়াল রিয়েলিটিতে কিছু এক্সারসাইজ পেশেন্টকে দিই যাতে ওই গাড়ি করে সে যাচ্ছে এই সেন্সেশনগুলো সে যাতে আমরা সেই ভার্চুয়াল রিয়েলিটির গগলস পরিয়ে দিই পরিয়ে তাকে এই রকম নানান রকমের জিনিসের মধ্যে আমরা এক্সপোজারটাকে দিই আমি দেখছি এটাকে আমরা এই যে এই রকমের সব এক্সপোজার দেখুন এখানে আমরা ভিডিওতে দেখাচ্ছি যে পেশেন্ট কিন্তু চেয়ারে বসে রয়েছে সে এইখানটাতে একটা গাড়ি ফিল করছে যে সে একটা গাড়ির মধ্যে দিয়ে যাচ্ছে সে কিন্তু অ্যাকচুয়ালি এখানে বসে রয়েছে সে ফিল করছে একটা গাড়ির মধ্যে দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে ডান দিক দেখছে মা দিক দেখছে তাতে আমরা এই এক্সপোজারটাকে দিচ্ছি দিয়ে 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 আমরা করছি এটাকে বলে যার যেটাতে বেশি হচ্ছে তাকে সেইটাতে এক্সপোজ করে এক্সপোজ করে এক্সপোজ করে ব্রেনটাকে রিক্যালিব্রেট করা বা ব্রেনটাকে শেখানো যে এই এইরকমটাতে কিছু হচ্ছে না আচ্ছা আচ্ছা এই করে 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 কিন্তু জিনিসগুলো কন্ট্রোল করা যায় একদম স্যার আমার নিজেরই একটা সমস্যা হয় আমি যখন যাই যদি উল্টো দিকে বসি আমার কিন্তু একটা মাথা অনেকেরই হয় এই ক্ষেত্রে কি মানে তো চেষ্টা করি সোজাসুজি যদি না হয় এটা হচ্ছে কি আমাদের ব্যালেন্সের ব্রেনের মধ্যে ইনপুট তিনটে জায়গা থেকে আছে একটা চোখ থেকে আমরা যেটা দেখছি ব্রেনের কানের মধ্যে ব্যালেন্সিং যন্ত্র আছে এবং পায়ের তলায় কিছু সেন্সার আছে আপনি যখন গাড়িতে যাচ্ছেন উল্টো দিকে যদি দেখেন তখন আপনি বসে আছেন আপনার ব্রেন কি যাচ্ছে যে আপনি স্টেবিল জায়গায় বসে আছেন পা দুটো একটা স্টেবিল জায়গায় রয়েছে কিন্তু চোখ কি দেখছে জিনিস মুভ করছে অর্থাৎ এই যে একটা মিসম্যাচড ইনফরমেশন ব্রেনের মধ্যে যাচ্ছে ব্রেন সেটাকে হ্যান্ডেল করতে পারে না তখন ব্রেন একটা অনুভূতি দেয় যে আমার মাথাটা ঘুরছে আপনি এখন জিজ্ঞেস করতে পারেন যেটা তো সামনে বসলে হবে ওই দিকে হুম হবে দুটোতেই কেন হয় না দুটোতে হয় না তখন আপনি সামনে বসে যখন যাচ্ছ যখন এদিকে বসে যাচ্ছেন গাড়িটা সামনে এগোচ্ছে তখন কিন্তু আপনার ব্রেন ওই জিনিসটাতে অ্যাকাস্টম অনেক বেশি বলে আপনার আচ্ছা আপনি যদি সব সময় যদি উল্টো দিকে বসে চলতে আরম্ভ করেন তাহলে আস্তে 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 কিছুদিন পরে ওই দিকে বসলেও কিছু হবে না যে জন্য এই এইখানেই কিন্তু এই ফিজিওথেরাপি নানান রকমের এক্সপোজারে ব্রেনটাকে ডিসেন্সিটাইজ করা এইটার রেলেভেন্স এবং এইটার রোলটা কিন্তু আনফর্চুনেটলি এই জিনিসগুলোকে আমরা সবচেয়ে বেশি আন্ডারমাইন করি যখনই পেশেন্ট আসে তাকে মুড়ি মুড়কির মতন ওষুধ খাওয়াচ্ছি ওষুধগুলোতে অ্যাকচুয়ালি ক্ষতি হয় একদম স্যার আসবো আর আপনার কাছে আরও একটা যেটা সেটা যে উঁচু জায়গায় গেলে অনেকে মাথা ঘোরায় পাহাড়ে অনেকে উঠতে পারে না কি আমার অনেকে লিফ্টে চড়তে পারেন না হ্যাঁ মাথা ঘুরবেন এক্ষেত্রে কি করণীয় একই আমরা যখন নতুন কোনো এনভায়রনমেন্ট বা নতুন কোনো সিচুয়েশন বা নতুন কোনো চ্যালেঞ্জ

এত পেশেন্ট বেনিফিট রায় সব সময় পেশেন্ট বলে আমাদের কাছে কোনো তাদের ইয়ে নেই যে আমার কাছে উপকার হলে তা নয় বললে কি এসে বলে জানেন তো যে ডাক্তারবাবু এই ওষুধপত্র আমি অনেক খেয়েছি এসব কিন্তু কিছু হয়নি কিন্তু আমি বিভাজনবাবুর কাছে গিয়ে যখন উনি আমাকে এক্সারসাইজগুলো করিয়েছেন ওইটা করে কিন্তু আমি এখন একদম ঠিক হয়ে গেছি একটা বড় বার্তা যে খুব ভালো হওয়া যায় বিনা ওষুধে একটা ফোন আছে হ্যালো নমস্কার হ্যালো নমস্কার হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন

এটা নিয়ে আমরা আলোচনা করেছি আসবে চলতে গেলে মাঝে মাঝে ঘোরাচ্ছে একটু দাঁড়িয়ে গেলে আবার ঠিক হয়ে যাচ্ছে এইটার একটা স্পেস ইউজুয়ালি এইগুলোটা দেখা যায় এটাকে একটা ফাংশনাল ডিজিনেস যেটা আমরা বলছিলাম এটা সেই রকমের জিনিস থেকে হয় এটাকে বলে পারসিস্টেন্ট পারসেপটিভ পশ্চুরাল ডিজিনেস এদের কিন্তু এমনি করে জিনিসটা ঘোরে না এদের একটা টল টলে ভাব লাগে একটা ইনস্টেবিলিটি হয় এটা আবার দাঁড়িয়ে থাকলে খানিক্ষণ পর কিন্তু আবার চলে যায় আবার এরকমটা হয় আমরা এই পেশেন্টকে সবসময় থরলি ইনভেস্টিগেট করে দেখি যে এদের খারাপ কোনো ব্যালেন্সিংয়ের যন্ত্র মধ্যে কোনো ডিফেক্ট আছে কিনা ব্রেনে কোনো ডিফেক্ট আছে কি না যদি আমরা দেখি নেই তখন এদেরকে আমরা কাউন্সেলিং করি আমাদের কিন্তু ক্লিনিকে কাউন্সেলার থাকতে হয় সাইকোলজিস্ট থাকে যারা কাউন্সেলিং করে এই পেশেন্টকে এবং আমরা তাকে এই বিভাসবাবুর বিভাসবাবু আমাদের ক্লিনিকে এই এক্সারসাইজগুলোকে করান তাকে আমরা ভার্চুয়াল রিয়ালিটি দিয়ে বা অনেক রকমের আমাদের ক্লিনিকে এক্সারসাইজের জিনিস থাকে যাতে আমরা তাকে বিভিন্ন রকমের এক্সপোজার দিয়ে তার এই জিনিসটাকে ওভারকাম করে একদম একদম আপনার কাছে আসবো যে আপনি বলছিলেন যে স্ট্রেস থেকে একটা তো ইয়াঙ্গার জেনারেশনে তো প্রচুর স্ট্রেসে ভুগছেন তাদের সমস্যা হয় কি মানে তারা তাদের জন্য কি পরামর্শ দেবেন ভেস্টিবুলার ফিজিওথেরাপির মধ্যে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কাউন্সিলিং যেটা স্যার বললেন হুম হুম এবার তার পরের পার্টটা হচ্ছে ব্রেনকে কোনোরকমভাবে ঠান্ডা রাখা মানে সেটা বাই ব্রিদিং এক্সারসাইজ হতে পারে বা এই রিল্যাক্সেশন পারে বা মিউজিক থেরাপি যেটা এখন রিসেন্টলি আচ্ছা এটার উপর খুব জোর দেওয়া হচ্ছে যে তার মধ্যে রিল্যাক্সেশন মিউজিক শুনিয়ে বা তার সাথে উইথ ব্রিদিং এক্সারসাইজ করিয়ে পেশেন্ট অনেক বেশি রিল্যাক্স থাকে এবং রিল্যাক্স থাকলে এবং যদি জব স্ট্রেস যেটা ওনার যেটা মেন প্রবলেম সে দ্যাট ক্যান বি জব স্ট্রেস হতে পারে সেটা ফ্যামিলিগত কারণে হতে পারে সেইখান থেকে নিজেকে বেরিয়ে আসা এবং সেই জায়গাটাকে বা সেই এনভায়রনমেন্ট ওভারকাম করা ওভারকাম করা তাহলে আমার মনে হয় সেই মানে সেই সিমটমসটা থেকে বেরিয়ে আসতে পারে মানে ওনার সঙ্গে একটাই সম্পর্ক যা সেটা হচ্ছে জীবনশৈলীর সঙ্গে তার মানে একটা সম্পর্ক আছে দারুণ সম্পর্ক আছে সেটা যদি একটু বলেন প্রচুর পেশেন্ট আমাদের কাছে আসে যাদের অ্যাকচুয়ালি কম বয়স বা এই ইনবিটুইন ধরুন আঠাশ টু চল্লিশ এরা এই আইটি সেক্টরে কাজ করে এই আমরা এবং এদের বা ফাইন্যান্স কোম্পানিগুলোতে কাজ করে এদের উপর যা প্রেশার থাকে আপনি ভাবতে পারবেন না আমরা আমরা অনেক সুখে আছি এদের উপরে যা এবং এই আইটি সেক্টরে যারা কাজ করছে সেক্টরে কাজ করছে তারপরে যে ব্যাংকের ওই ইন্স্যুরেন্স বেচার কাজ এগুলো দারুণ স্ট্রেসফুল কাজ এবং এই পেশেন্টদের অনেকের একটা হিউজ পার্সেন্টেজ এই ইমব্যালেন্স ইনস্টেবিলিটি এই নিয়ে আমাদের কাছে আসে তাদের কিন্তু বেশিরভাগটাই হচ্ছে যে সাইকোজেনিক অরিজিনের ভোটাইগো এবং সেইগুলোতে আমাদের খালিটা কাউন্সেলিং করতে হয় এই ফিজিওথেরাপি করাতে হয় নানান রকমের জিনিস করাতে হয় এখানে যেই জিনিসটাকে নিয়ে আমাদের বলাটা দরকার এই আমি কিছু এক্সারসাইজ দেখাতে পারলে ভালো হয় যেমন খুব কম সময়ে আছে হ্যাঁ যারা এইখানটাতে এখানে একটা ভার্চুয়াল রিয়ালিটি এক্সারসাইজ দেখানো হচ্ছে যে একটা পেশেন্ট দুটো স্কাই স্ক্রেপার বাড়ি আছে দুটো স্ক্রেপারের দশতলায় একটা তক্তা পাতা আছে তাকে আমরা বললাম তুমি এর মধ্যে দিয়ে হাঁটো সে হাঁটছে নিচে দেখছে গাড়ি যাচ্ছে ইয়ে করছে সে কিন্তু অ্যাকচুয়ালি এখানে প্লেন রাস্তা দিয়ে হাঁটছে কিন্তু ভার্চুয়ালিটি সে কিন্তু ফিলিংটা পাচ্ছে যে সে যেন অ্যাকচুয়ালি ওই দুটো স্কাই স্কোর দশতলার মধ্যে একটা চড়া পাতের উপরে হাঁটছে সে যখন সেটাকে কমফোর্টেবল হলো তখন তাকে আমরা কুড়িতলায় আরো পাতলা একটা পাতের উপরে হাঁটাচ্ছি আচ্ছা সেটা তো কমফর্টেবল তাদের তিরিশ তলে আরও একটা পাতলা কাঠের উপর দিয়ে হাঁটাচ্ছি করে তাকে এই এক্সপোজারটা দিয়ে 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 তাকে জিনিসটাকে করাচ্ছি খুব ইম্পর্টেন্ট প্লাস এখন যেখানে আমরা পৌঁছেছি সেইখানটাতে যেটা বিহাসবাবু বলছিলেন যে বিজ্ঞানে আমরা স্পেসিফিক ডায়াগনোসিস করতে পারছি যে এর ব্যালেন্সের যন্ত্রের এই স্যাকিউলটা খারাপ বা ইউট্রিক্যালটা খারাপ কোন বা একটা সেমি কানেল ক্যানেল খারাপ যেই পোর্শনটা খারাপ আমরা কিন্তু

তারপরে হচ্ছে গিয়ে মেন্টাল স্ট্রেস টেনশন সেইগুলোকে অ্যাভয়েড করা প্রপার লাইফস্টাইল মেনটেন করা যে ঠিক সময় খাওয়া ঠিক সময় শুতে যাওয়া প্রপার সময় সময় খাওয়া খালি পেটে না থাকে এইগুলো সঠিক জীবনশৈলী হ্যাঁ সেইগুলোকে করে কিন্তু মাইগ্রেন অনেকাংশে ঠিক হয় স্যার একদম শেষের মুহূর্তে আপনি যদি একটা সার্বিক কয়েকটা পরামর্শ দেন যেটা একদম টেক হোম মেসেজ যে আজকের এই মাথা ঘোরাতে কীভাবে বিরত মানুষ মানুষ প্রতিকার পাবেন প্রথম কথা আমাদের ভ্রান্ত ধারণাগুলোকে তাড়াতে হবে যেমন গ্যাস থেকে আমরা অনেক কিছু আজকে আলোচনাতে উঠেই এসছি আপনার প্রশ্নতে একটা যে যে গ্যাস থেকে মাথা ঘোরে না সার্ভাইকাল স্পন্ডেসিস থেকে মাথা ঘোরে না মাথা ঘোরার কারণ ব্রেন ব্রেনের মধ্যে থাকতে পারে কানের মধ্যে থাকতে পারে স্পাইনাল কর্ডে থাকতে পারে চোখে থাকতে পারে আমাদের নার্ভের মধ্যে থাকতে পারে অতএব মাথা ঘোরা এবং ইমব্যালেন্স হলে আমাদের ডাক্তারকে দেখিয়ে প্রপার ইনভেস্টিগেশনস করে কেন হচ্ছে সেটাকে বার করার দরকার ওয়ান কাজ এবং টানা মাথা ঘোরার ওষুধ খেয়ে যাওয়ার মতন বিপজ্জনক জিনিস কিছু হয় না যে লোকে যে ওষুধগুলো টানা খেয়ে যাচ্ছে মাসের পর মাস বছরের পর বছর মাথা ওষুধ খেয়ে যাচ্ছে তার চেয়ে ক্ষতিকারক কিছু হয় না কখনোই মাথা ঘোরার ওষুধ কিন্তু তিন দিনের বেশি দেওয়াটা উচিত না ম্যাক্সিমাম পাঁচ দিন আপনি যদি জ্বর নিয়ে ডাক্তারের কাছে আসেন একটা ডাক্তার আপনাকে ক্রোসিন বা এই প্যারাসিটামল কদিন দেবে দুদিন তিন দিন দেবে তারপর কিন্তু সে আর দেবে না সে ব্লাড টেস্ট করিয়ে নানান রকমের টেস্ট করিয়ে বার করবে যে তার রোগটা কি তারপর সে রোগের চিকিৎসা দেবে সেটা টাইফয়েড থেকে হোক বা ম্যালেরিয়া থেকে হোক বা ডেঙ্গু থেকে যা থেকেই হোক মাথা গোটা এক্সাক্টলি তাই মাথা গোটা জাস্ট একটা আন্ডারলাইন রোগের উপসর্গ উপসর্গ সেইটাকে আন্ডারলাইন রোগটাকে আইডেন্টিফাই না করলে আপনি কি করে তার চিকিৎসা করবেন এবং চিকিৎসার মধ্যে একটা বড় পার্ট কিন্তু ফিজিওথেরাপিও আছে একদম সেটা আমরা উনি যেটা বললেন আজকে আমাদের আলোচনায় আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে সার্বিকভাবে যে বার্তাটা দিতে চাইছি আমরা যে মাথা ঘোরার কারণ মাথা তো অবশ্যই কিন্তু স্পন্ডিলাইটিস বলে আমরা যেটা ভেবে থাকি সেটা একেবারেই নয় কিছু ভ্রান্ত ধারণা রয়েছে তাই নিজের চিকিৎসা নিজে না করে নিজে ওষুধ না খেয়ে না খেয়ে সঠিক চিকিৎসকের সঠিক পরামর্শ নিলে দেখবেন আপনার মাথা ঘোরা কমে গেছে আপনার সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সকালে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ অনুষ্ঠান শেষ করি